ঘড়িতে এখন সকাল সাতটা কিন্তু দেখে মনে হচ্ছে ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটা এতটাই মেঘ করে রয়েছে তার সাথেই চলছে সমানে বৃষ্টি কালকে রাতে কিন্তু প্রচণ্ড গরম ছিল মনেই হচ্ছিল যে কিছু একটা হবে হয় বৃষ্টি না হয় ঝড় তো যাই হোক রাত্রি আড়াইটা তিনটা থেকেই দেখলাম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আর মেঘও ডাকছিল খুব জোরে জোরে ঘুম ভেঙেছে অনেকক্ষণ কিন্তু উঠিনি কি করবো উঠে বৃষ্টির মধ্যে কোথায় বাজাবো বৃষ্টিটা যেই থেমেছে অমনি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি চারিধারটা দেখবো বলে ভালোই ঠান্ডা ঠান্ডা করছিল জানো তো হাওয়াও দিচ্ছিল তাই সোয়েটারও পরে নিয়েছিলাম তারপর তোমাদের দাদার জন্য একটু লিকার করে নিলাম কারণ ও একটু লিকার সকালে পছন্দ করে আমি সকালের দিকে একটা ওষুধ খেয়েছিলাম তাই তখন আর চাটা খাইনি অত্যাধিক বৃষ্টি হওয়ার জন্য বাইরেগুলোতে কিন্তু অনেক জল জমে গেছে তাই কাকিমা ঝাঁট দিয়ে সেই জলগুলো সব পার করছিল। ঘরের সামনে জল জমে থাকলে কি দেখতে ভালো লাগে তাই নোংরা জলগুলো বার করে দিয়ে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছিল তারপরেই আমার মেয়েটা উঠে পড়েছে আর মেয়ের অবস্থা দেখো গায়ে একটা সোয়েটার পরেছে কিন্তু নিচেতে কোনো বড় প্যান পরেনি ও তো সকালে চা খায় না তাই কয়েকটা অরিও বিস্কুট দিয়ে আমি রান্নার কাজে ঢুকে পড়লাম আমাদের বাড়িতে প্রতিদিনই রাতের বেলাতে সমস্ত বাসন ধুয়ে রাখা হয় রান্নাঘর মুছে রাখা হয় সমস্ত কাজটা বেশিরভাগ রাতেই করে নেওয়া হয় তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা ছেড়ে দিয়ে আমরা রান্নার কাজে ঢুকে পড়ি আজ আবার আমাদের ঠাকুর ঘরের পালা আছে তাই ব্রকলি পনিরের তরকারিটা মানে নিরামিষ তরকারিটা আগে সেরে নিলাম তারপর ঠাকুর ঘর সেরে আমিষ তরকারিটা করে নেবো এই যে জবা ফুলগুলো দেখছো এগুলো কাকু তুলে নিয়ে এসছে আমাদের মন্দিরটা তো অনেকেই জানো যে আমাদের রঘুনাথের মন্দির নারায়ণের শিলা রয়েছে নারায়ণ পুজোতে কিন্তু জবা ফুল লাগে না কিন্তু আমাদের হনুমানজিও রয়েছে আবার এখন না একটা ছোট্ট শিব ঠাকুরও রয়েছে বছরে সবার একবার করে ঠাকুর সেবার পালা পড়ে এখন আমাদের পালা চলছে সমস্ত জিনিসগুলো আমি ঠাকুর মন্দিরে রাখবার জন্য দুবারে নিয়ে গেলাম কেন বলতো আমাদের মন্দিরের যে ঢালটা মানে ওঠার ঢালটা ভীষণ খারাপ ভয় লাগে যদি পা সরকে যায় বৃষ্টিটা কমলেও এখনো কিন্তু বেশ মিক করে রয়েছে আজকে আর কিন্তু উনুনে ভাত হবে না পুরো জল ঢুকে গেছে ভেতরে আমাদের তো উনুনেই ভাত হয় তাই আজকে আমি তাড়াতাড়ি করে গ্যাসেই বসিয়ে দিলাম ভাতটা পুজোটা তো দিয়ে চলে এলাম আর কোনো চিন্তা নেই এরপর যাতে খুশি হাত দিতে পারবো আমি এখানে বাঁধাকপি আলু বেগুন শিম বিনস গাজর সমস্ত কিছু একসঙ্গে কেটে রেখেছি ফ্রিজে দুটো মাছের মাথা আছে ছ্যাঁচড়া করব। আমাদের বাড়িতে না কেউ মাছের মাথা খেতে চায় না তাই বাধ্য হয়ে ফ্রিজে রেখে দিতে হয় আর পরে সেগুলো ছ্যাঁচড়াই করতে হয় বিয়েবাড়িতে কিন্তু ছ্যাঁচরা খেতে দারুণ লাগে তবে শুধুমাত্র যে বাঁধাকপি দিয়ে আমরা করি তা নয় কুমড়ো থাকলে বা তার সঙ্গে যদি আরও কিছু রকমের সবজি থাকে তো তাই দিয়েও মাছের মাথা দিয়ে আমরা তরকারি রান্না করি ভালো লাগে খেতে আসলে এটাকে ঠিক ছেঁচরা বলা যায় না ছেঁচরাতে তো সমস্ত রকমের সবজি ভাজতে হয় কিন্তু আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি ও তোমাদেরকে তো একটা কথা ভালো হয়নি আমাদের না ছাগলের ছানা হয়েছে চলো দেখে আসি একবার কি মিষ্টি হয়েছিস রে তুই হ্যাঁ কি মিষ্টি হয়েছিস ওর মাটা রেগে যাচ্ছে গো মা চলে আসতে হয়েছে আমাদের খুব হিংসুটে ওর জ্বালায় কাউকে আদর করা যাবে না আর এদিকে দেখো ছাগল ছানাটাকে আদর করতে গিয়ে আমার কি অবস্থা হলো পুরো তরকারিটাকে পুড়িয়ে ফেললাম সাধারণের বাঁধাকপির তরকারিটা আর ভালো করে খাওয়া যাবে না একটু বেলা করে ওঠার জন্য রান্নাটাও শেষ শেষ হতে অনেকটা বেলা হয়ে তো রান্না করেই তারপরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে রান্নাঘর মুছে একটু নিয়েছিলাম ঘুম যখন ভাঙলো তখন বাজছে বিকেল চারটে আর কাকিমা চা করে রেডি আমার কিন্তু বিকেলে চা খাওয়ার থেকে সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার পর চাটাই বেশি ভালো লাগে টেরু এই তোর নাম তো শেরু তাহলে তোকে টেরু বললে তুই সারাদিস কানারে টেরু

ওটা আবার রাগ হচ্ছে ছাগল ছানাটাকে নিচ্ছি বলে ওর ভীষণ ভয় সারাদিন মেঘমেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি দেখো কাণ্ড সন্ধেবেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর জানো কারেন্ট চলে গেল কি অবস্থা আর এই যে নারকেলের নাড়ুটা আমরা ঠাকুরের সন্ধ্যাবেলায় শীতল হয় তো তো তখন দেবার জন্য তৈরি করছিলাম আর এই ফ্ল্যাশ জেলে আজকে তৈরি করতে হচ্ছে কি করব কারেন্ট নাই ভেবেছিলাম তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে তাই নাড়ুর পাকটা করে রেখে দিয়েছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে আর কিছুতেই নাড়ুটা পাক দেওয়া যাচ্ছিল না জানো গোল করা যাচ্ছিল না খুব অসুবিধা হচ্ছিল তাও কোনো রকমে কষ্ট মষ্ট করে সবকটা হয়েছিল এখন আমি চলে এসেছি ঠাকুর মন্দিরের সন্ধে দিতে বামুন ঠাকুর হাজির উনি সন্ধ্যা আরতিটা করে নিলেন তারপরে আমাদেরকে প্রসাদ দিয়ে দিলেন এখন ঠাকুর শয়ানে যাবেন তাই আমি দরজাটা বন্ধ করে দিলাম আজকে সারাটা দিন বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতেই কেটে গেল যদিও এখন সেরকম গরম পড়েনি তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আমাদের রঘুনাথের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় এভাবেই আমার পাশে থেকো চলো এখন টাটা